এই যে এত বড়ো একটা পূজা আপনাদের চলতেছে আমাদের কোনো মুসলমান ভাই কোনো মন্দিরে গিয়ে কি আপনাদের পূজা মণ্ডপ ভাঙচুর করেছে এরকম দেখেছেন কিংবা কোনো মুসলমান ভাইরা আপনাদেরকে পূজা থেকে বিরত রেখেছে যে আপনারা পূজা করেন না আমরা বাধা দিচ্ছি বা কোনো হুসুর ভাই কাজ করেছে বা কোনো মুসলমান এই কাজ করেছে আপনারা যারা এই কাজটা করেছেন আমি কিছু সময় আগে দেখেছি কোতোয়ালি থানার ওসি উনি উনি বর্তমান কত নিধানোর ওসি ওনাকে আমি আমার অন্তর থেকে দোয়া করি যে উনি যেই পূজা মণ্ডপে বা যে পূজা স্থানে আমাদের কোরআনকে অবমাননা করা হচ্ছিল উনি তাৎক্ষণিক ওইখানে ছুটে গিয়ে উনি কোরআন শরীফকে বুকে জাপবে ধরেছেন বুকে আগলে ধরেছেন ওনাকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে বাংলাদেশের সব আলিমার পক্ষ থেকে ওনাকে আমরা ওনার জন্য আমরা দোয়া করি যে উনি এত বড় একটা মত কাজ মুসলমান হিসাবে এটা ওনার দায়িত্ব ছিল উনি কোরআনকে বুকে জড়িয়ে ধরেছেন বিষয়টা এখনো কি হচ্ছে এটা সবাই ক্লিয়ার না আমি দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত আছেন সবাই কাছে বলবো যারা কোরআন অবমাননা করেছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশের মানুষ চায় আমার আইন শৃঙ্খলা ভাইদের কাছে আমি এটা মেসেজ দিতে চাই যে আপনারা যেইভাবে কোরআনকে সম্মান করেছেন কোরআনকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছেন আপনারা ওই সকল লোক যারা আসতে কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে আল্লাহ বিধান আল্লাহর আইন কোরআন এটাকে অবমাননা করার চেষ্টা করেছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমি দেখেছি যে আমাদের মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা বাংলাদেশের আপনি বলতে পারেন যে সব থেকে বড় দিনই মার ওইটা ওইখানে ওই মাদ্রাসার পাশেই একটা মন্দির যারা হাট হাজারে গিয়েছেন তারা গেলেই লক্ষ্য করবেন যে ওই মাদ্রাসার পাশে একটা মন্দির আছে আমি নিউজ পেপারে পড়েছি বাংলাদেশের সকল জনগণ পড়েছে যে এক সময় অনেক বড় সমস্যা হয়েছে ওই মন্দির করার জন্য আমি এসেছে কিন্তু মাদ্রাসার ছাত্ররা ওই মন্দিরকে প্রোটেক্ট করে মানুষকে ওইখান থেকে দূরে সরিয়ে দিয়েছে যে ভাই এটা তাদের তাদের এটা ধর্মস্থান তারা যেভাবে কাজ করতেছে করতে দেন তাদেরকে আপনারা বিরক্ত করবেন না আমাদের মুসলমানরা আর এই বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের আছেন সবাইকে সম্মান করে মহাব্বত করে তারপর সবাই সাথে মিলেমিশে আমরা চলতেছি আমাদের কোরআনকে কেন অবমাননা করা হবে ভাই বলেন আপনারা কেন অবমাননা এত বড় সাহস আপনাদেরকে কে দিলেন যে কোরআন শরীফকে আপনারা অবমাননা করবে আপনারা কি চাপ কথা পেয়েছেন এটা আপনারা পূজা করতেছেন আপনাদের পূজা আপনারা করেন না ভাই সমস্যা কোথায় আমরা তো বাধা দিচ্ছি না আপনাদের পূজা আপনারা করেন আমরা তো বাধা দিচ্ছি না তাহলে আপনাদেরকে যখন আমরা বাধা দিচ্ছি না আমাদের ধর্ম নিয়ে আপনাদের অপমান করার আমাদের ধর্মগ্রন্থকে অপমান করার সাহস আপনাদেরকে কে দিয়েছে আমার দেশের আইন শৃঙ্খলা ভাইয়ের বাহিনীদের কাছে এটা আমার আকুল আবেদন যে আপনারা যেভাবে এটা শক্ত হাতে হস্তক্ষেপ শক্ত হাতে দমন করেছেন আপনারা ঠিক একইভাবে যারা কোরআন শরীফকে অবমাননা করেছে যারা কোরআন শরীফকে অসম্মান করতে চেয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই আমার আইন শৃঙ্খলা ভাইদের কাছে এটা আমার আকুল আপনার আকুল দাবি যাতে এই দেশের জনগণ এই দেশের মুসলিম দেখতে পারে নিজের চোখে যে আইন শৃঙ্খলা ভাইয়ের বাহিনীর ভাইরা কোরআনের পক্ষে দিন পক্ষে এটা আমরা দেখতে চাই কোরআনকে অবমাননা কোনোভাবেই করা যাবে না আমরা কখনো খ্রিস্টান ভাইদের বাইবেল অবমাননা করে দেয় কখনো হিন্দুদের গীতাকে অবমাননা করে নাই তারা আমাদেরকে কোরআন আমাদের কোরআন শরীফকে অবমাননা করবে এত বড় সাহস তাদের দিয়েছে কি এটা আমার প্রশ্ন আপনারা কেন এই কাজ করলেন কোরআন শরীফ কি আপনার কাছে কিছু চেয়েছিল আপনার কোরআন শরীফের এত রাগ থাকবে কেন এটা আমাদের ধর্মগ্রন্থ আপনার এই ধর্মগ্রন্থের প্রতি এত রাগ থাকবে কেন আপনি কেন তাকে অসম্মান করবেন আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার আইনশৃঙ্খলা বাহিনীর সেই কোতোয়ালি থানার ওসিকে যিনি এই খবর পাওয়া মাত্রই উনি দৌড়ে গিয়ে কোরআন শরীফকে বুকে চাপড়ে ধরেছেন এবং ওইখান থেকে সে ওইটাকে নিজের বুকের কাছে স্থান দিয়ে রেখেছেন আপনাদের সকলের কাছে আমার এটা আবেদন যে এই দেশের সরকারের কাছে আমার এটা আবেদন যে এই দেশে যেই ব্যক্তি কোরআন অবমাননা করবে ওই ব্যক্তিকে ফাঁসি দিতে হবে যে ব্যক্তি কোরআন অবমাননা করবে যেই ব্যক্তি কোরআনকে অসম্মান করার চেষ্টা করবে বিশেষ দাঁড়িয়ে দেবে আল্লাহকে করবে ওই ব্যক্তির ফাঁসি এই দেশের জনগণ চায় আমরা কখনো কোন ধর্মগ্রন্থকে অবমাননা করি না আপনার ধর্ম আপনার গ্রন্থ আপনি পাঠ করেন আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু আপনারা কেন আমাদের কোরআন শরীফটা পুড়ে ফেলবেন কেন আপনারা আমাদের কোরআন শরীফ নিয়ে আপনারা মন্দিরে নিয়ে আমাদের কোরআন শরীফকে অপবিত্র করবেন এই সাহস আপনাদের কে দিল আমি এটা জানতে চাই আর যদি আমাদের পুলিশ বাহিনী ভাইদের কাছে এটা আমার আবদার থাকলো আর যদি তারা এটা সপ্তাহে হস্তক্ষেপ না করে তাহলে এই দেশের আমজনতা এই দেশের ধর্মপ্রিয় মুসলিম এই দেশের কোরআন প্রেমী মুসলিমরা তাদেরকে কখনো ক্ষমা করবে না এবং তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন এইটা প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে প্রত্যেকটা মুসলমানের পক্ষ থেকে এটা নেওয়া হবে ইনশাআল্লাহ এত বড় একটা সাহস আল কোরআন আপনার ধর্মগ্রন্থকে কেউ কোনোদিন অপমান করলাম না আমরা আপনারা কেমন আমাদের কে অনুনা করবেন এই সাহস আপনাদের দিলোকে কাজেই ভাইরা সাবধান হন এখনো এটা যেমন এই দেশে মুসলিম বসবাস করে তেমন এই দেশে হিন্দুরাও বসবাস করে তেমন এই দেশে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসতে আমাদের বাংলাদেশ আমরা যেটাকে বলি অসাম্প্রদায়িক বাংলাদেশ যে এই দেশে সব মানুষ আমরা একই সাথে বসবাস করি মিলেমিশে হিন্দু মুসলিম আমরা তো ভেদাভেদ করি না আমরা ভাই ভাই আজকে একটা হিন্দু বিপদে বললে আমি দেখেছি মুসলমানরা দৌড় দিয়ে যায় একটা হিন্দু বিপদে বললে একটা মুসলমান দৌড় দিয়ে যায় এগিয়ে যায় আজকে আপনারা কিভাবে আমাদের কোরআনকে অবমাননা করার আপনাদের এত বড় সাহস আপনাদের কি দিল ভাই বলেন তো এটা কি আপনার এটা এটা আল্লাহর কোরআন এটা কি আপনি খান পেয়েছেন আপনি কি জানেন আপনি কতটুকু জানেন কোরআনের পক্ষে কোরআনের বিষয়ে আপনি কতটুকু জানেন বিশ্বের এটাই এমন একটা গ্রন্থ যাকে যদি আপনার প্রশ্ন করেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে দিয়ে দিবে আপনি যদি আমার কোরআনকে আমি গর্বিত আমি গর্বিত আমি গর্বিত যে আমি মুসলিমকে ঘরে জন্ম নিয়েছি আজকে আবার গর্ব এটা আপনারা গর্বিত যে আপনারা মুসলিম ঘরে জন্ম নিয়েছেন এই কোরআন আমি পেয়েছি আমার বিশ্বনবীর থেকে এটা আমি গর্বিত যে আমি আমার বিশ্বনবীর আমার বলার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে আল্লাহ কাছে আমার কতটুকু সুক্রিয়া যে আল্লাহ আমাকে এই কোরআন পড়ার মতো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে তৌফিক দান করেছেন বা যারা কোরআন পড়তে পারে এমনই একটা কোরআন যাকে আপনি প্রশ্ন করেন যে হে কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছ সে কোরআন উত্তর দিতে পারে সেই কোরআন উত্তর দিতে পারে যে আমার বাড়ি লাউহে মাহফুজ আমাকে আল্লাহ পাক রব্বুল আলম লাউহে মাহফুজ থেকে আমাকে অবতর আমাকে প্রথম অবতরণ করেছেন বিশ্বরবি কাছ থেকে আমাকে আল্লাহ তালা প্রথম অবতরণ করেছেন আপনি বিশ্বের পৃথিবীতে যতগুলো কিতাব আছে যতগুলো বই আছে এগুলোর ভিতরে অনেকগুলো মুখস্থ করা সম্ভব না কিন্তু কোরআন এমন একটা কিতাব যাকে মুখস্থ করা সম্ভব এই বাংলাদেশে লাখো কোরআনের হাফিজ আছে পৃথিবীতে কোটি কোটি আমার হাফেজ আছে আল্লাহ আকবর আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া এবং তাই না কোরআন এমন একটা বই প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা বইয়ের বলতে পারবে না যে যা এই কথাটা দেখা যাচ্ছে প্রত্যেকটা বইয়ের প্রথম পেজে অনেক বইয়ের প্রথম পেজে যত বড় কবি যত বড় সাহিত্যিক যত বড় বিজ্ঞানী যত বড় সায়েন্টিস্ট যেই হোক না কেন তাদের প্রত্যেকটা বইয়ের প্রথমে লেখা থাকে এই বইয়ে যদি এই বইয়ে যদি কোনো ভুল পান আপনারা ধরিয়ে দিবেন আমরা সামনে সংশোধন করে দিব আর আমার কোরআন এমন একটা কিতাব যেইখানে বলা আছে প্রথম পেইজেই কোরআন এটা বলা আছে আমি আয়াতটা আপনাদেরকে তেলবাদ করে শুনেছি এইখানে বলা আছে আলিফলাম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হদাল লিল মুত্তাকিন আল্লাহ তো সুন্দরভাবে বলে দিয়েছেন যালিকা আল কিতাব আমরা এই কিতাবে কোনো জল নাই আমরা এই কিতাবে কোনো সন্দেহ নাই এবং এই কিতাব মুত্তাকিন মুমিনদের জন্য পথ প্রদর্শনকারী হাসি কুরআন কি আপনারা অবহেলা করতেছেন বাংলাদেশের মুসলিমরা জানে কোরআনকে কিভাবে রক্ষা করতে হয় আপনারা আমাদের এই ধর্মীয় বোধ নিয়ে আপনারা খেলবেন না এই বাংলাদেশের যত ধার্মিক ভাইয়েরা আছেন যত ভাইয়েরা আছেন সবাইকে আমি বলবো যে ধর্মের লোকেরাই থাকেন আপনাদের ধর্মকে আমরা রেসপেক্ট করি আপনারা আমাদের ধর্মকে রেসপেক্ট করবেন আমরা আপনাদের ধর্মকে রেসপেক্ট করি আপনারা আমাদের ধর্মকে সম্মান করবেন কিন্তু মুসলমানের কোরআন মুসলমানের আল্লাহ মুসলমানের নবীকে নিয়ে আপনারা খেলতে পারেন না এটা 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 করার পারমিশন আপনি পেলেন কোথায় আপনি আমার কোরআনকে মুসলমানের কোরআনকে আপনি অবমাননা করার পারমিশন দিল কি আপনাকে আপনার কাছে আমি এই বিষয়টা জানতে চাই আপনার কাছে এই বিষয়টা আমি জানতে চাই এই পারমিশন আপনাকে কে দিল এত বড় সাহস আপনাকে কে জোগায় আপনি মুসলমানদের সব সব নিয়ে খেলা করেন কিন্তু মুসলমানদের ধর্মীয় বোধ নিয়ে ধর্মীয় জায়গা থেকে ধর্মীয় বোধকে আপনারা খেলা করার চেষ্টা করবেন না বাংলার মুসলমান চুপ করে বসে থাকে এই জন্য মনে করছেন যে আমরা চুপ করে বসে থাকবো আমরা সব কিছু মেনে নিতে পারি আমার বাবারে গালি দিবেন তাও মেনে নিতে পারবো কিন্তু আমার নবীকে গালি দিলে আমি মানতে পারবো না আপনি সব কিছু করতে পারেন তা নিতে পারি কিন্তু আমার কোরআনকে অবমাননা করতে গেলে করতে আমার শরীরে আগুন ধরে যায় ধরে যায় যায়ণা করা হয় আমি আর বেশি কথা বলতে চাই না এই বিষয় নিয়ে আমি সবাইকে বলবো যারা ধর্মী আছেন বিধর্মী আছেন আপনাদের যে মহাগ্রন্থ আপনাদের যে বাইবেল বলেন আপনাদের গীতা বলেন আপনাদের মহাভারত বলেন রামায়ণ বলেন আমাদের এইগুলো নিয়ে কোনো সমস্যা নাই আমরা রেসপেক্ট করি আপনাদের প্রত্যেকটি কিতাবকে আপনারাও আমাদের কিতাবগুলোকে রিসপেক্ট করবেন এবং যেই কোতোয়ালি থানায় এই ঘটনাটা ঘটেছে আমি আবারও বলছি আমি ধন্যবাদ জানাচ্ছি সেই গর্বিত মায়ের সন্তান সেই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি সাহেব তাকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সারা বাংলাদেশের অন্তরের যত আরেম যত মুসলিম সকলের অন্তর অন্তরস্থল থেকে তাকে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে আরও কামিয়াবি দান করুক এবং সে যেইভাবে আজকে দৌড়ে এসে কোরআনকে বুকে জড়িয়ে নিয়েছেন এবং কোরআনকে ধরে রেখেছেন এবং কোরআনকে ওইখান থেকে উদ্ধার করেছেন এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রশাসনকে আমি এটাই লাস্ট এই কথাগুলো বলবো যে আপনারা বাংলাদেশের প্রশাসনের কাছে এটা আমার দাবি থাকবে এটা শুধু আমার দাবি না বাংলাদেশের সতেরো কোটি মুসলিমের দাবি থাকবে যে এই কাজটা যারা করেছেন এই ঘৃণিত কাজ এই নিচু মানের কাজ এই নিম্ন মানের কাজটা যারা করেছেন যারা কোরআন শরীফকে অবমান করার চেষ্টা করেছেন প্রত্যেককে আইন আইনের আওতায় আনা হোক এবং প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া হোক আমি আর কথা বাড়াবো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবসময় যেইভাবে আগেও ইসলামের ক্লান্তি লগ্নকালে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ছিল সামনেও থাকবে ইনশাল্লাহ কিন্তু এটা মনে রাখতে হবে যে ইসলাম জিতবেই ইসলাম থাকবেই আপনাকে নিয়ে হোক বা আপনাকে না নিয়ে হোক ইসলাম এগিয়ে যাবে কিন্তু আপনি ইসলামের এই সময় আপনি আপনি শরিক হতে পারবেন না আমি আর কথা বাড়াবো না সবাই নিজ নিজ ইসলাম থেকে প্রতিবাদ করবেন আল্লাহ তালা কবুল করুক এবং যারা এই ঘৃণীত কাজটা করার চেষ্টা করেছে তাদেরকেও আল্লাহ তালা তাদের সঠিক জবাব সঠিক বিচার আমরা আল্লাহ কাছে কামনা করি এই কথা বলি আজকে আমি আমার লাইফটি শেষ করবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহআ